প্রায় ঘন্টা খানেকের বৃষ্টির জেরে বহু ধান ক্ষেতের ক্ষয়ক্ষতি হলো। বৃষ্টির জেরে বহু ধান ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। এমনই ঘটনা ঘটল শনিবার রাতের ঘন্টা খানেকের বৃষ্টিতে, ফলে মাথায় হাত পড়েছে কৃষকদের। এই মুহূর্তে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন কৃষকেরা। ইতিমধ্যে বহু ধান ক্ষেতের ধান পেকে গেছে। কৃষকেরা জমির ধান কেটে শুকানোর জন্য জমিতে রেখে দিয়েছেন, কিন্তু অসময়ের বৃষ্টি আর তার জেরেই বহু ধান ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। মেটেলি ব্লকের বাতাবাড়ি বিধাননগর সহ বিভিন্ন এলাকায় একই ছবি। আজ সকালে বাতাবাড়ি স্কুলপাড়া এলাকায় গিয়ে দেখা যায় বহু ধান ক্ষেত জলমগ্ন হয়ে আছে। কৃষকেরা জমি থেকে ভেজা ধানের আটি ডাঙায় তুলছেন। কথা প্রসঙ্গে এক কৃষক বলেন, অসময়ের বৃষ্টির ফলে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। অনেকেই জমিতেই ধান কেটে রেখে দিয়েছেন শুকোনোর জন্য, কিন্তু শনিবার রাত্রের বৃষ্টির ফলে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। এখন আমাদের ভরসা সরকারি সাহায্য। আমাদের অনেকের কৃষি বিমা করা আছে। আমরা বিষয়টি কৃষি বিভাগকে জানাবো। এ বিষয়ে মেটেলির সহকৃষি অধিকর্তা সৌম্যজিৎ মজুমদার বলেন, যত দ্রুত সম্ভব কৃষকদের জলমগ্ন জমি থেকে ধানের আটি ডাঙায় তুলে শুকানোর ব্যবস্থা করা দরকার। কোনো কৃষকের যদি ক্ষতি হয় তাহলে তারা লিখিতভাবে বিষয়টি আমাদের জানালে আমরা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। বাতাবাড়ি থেকে অর্পিতা মৈত্র, রিপোর্ট চালশাটাই। এটা গতকাল 12 তারিখ শনিবার সন্ধ্যা 8টার দিকে হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তো বৃষ্টিটা আসে এত স্পিডে, বৃষ্টি হয় প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসে বৃষ্টি আসে। তাতে কি হয়, আমাদের জমিতে এই যে জল লেগে আছে প্রায়, মানে আমরা তো এখন ধান কাটার মরশুম চলছে, এটা হচ্ছে আমন ধান। তো আমরা কম বেশি প্রত্যেকে 3 বিঘা 3.5 বিঘা 4 বিঘা করে আমরা পাঞ্জা ফলায় রাখছি। তো এটা শুকানোর পরে আমরা এটা ঘরে তুলি আর কি। তো বৃষ্টির কারণে এখন আমাদের সম্পূর্ণ ধান এই জলের মধ্যে ডুবে আছে। ডুবে থাকার কারণে ধান আমাদের প্রায় নষ্ট হয়ে গেল। তো আমরা এই ধানের উপর বিমা করে রাখছি এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাছে। তো আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাছে অনুরোধ জানাচ্ছি, ওনারা যেন আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেন, আমাদের বিমা থেকে যেন সহযোগিতা করা হয়। কারণ হচ্ছে আমাদের এই ধানগুলো নষ্ট হয়ে গেল, প্রায় 100 বিঘার উপরে প্রত্যেকেই এইভাবে ধান পাঞ্জা ফেলাইছে। আর যেগুলো ধান দাঁড়ানো আছে সেগুলো ধানে অনেক বেশি পানি আছে, যার ফলে ওটা কাটানো এখন সম্ভব না। এদিকে ধান পেকে টোঙ্গা পড়ে যাচ্ছে মাটিতে। তো এই মুহূর্তে আমরা কি করব বুঝে উঠতে না পারে আমরা প্রত্যেক কৃষকেই এইখানে এখন মাথায় হাত দিয়ে বলছি যে কি করব কি করব না। তো আমরা চাই এগ্রিকালচার ডিপার্টমেন্ট যেন আমাদেরকে বিমা থেকে আমাদেরকে সহযোগিতা করেন, আর আমরা আশা রাখবো ওনারা আমাদেরকে নিশ্চয়ই সহযোগিতা করবেন। জানানো হয়েছে, আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টকে এই বিষয়ে এখনো কিছু জানাইনি। কারণ হচ্ছে আমরা সকালবেলা উঠে এই জমিতে হাত লাগাইছি, মানে যেইভাবে হোক আমাদের ধানগুলো তো জল থেকে একটু উঁচু জায়গার ব্যবস্থা করতে হবে। তো আমরা তো উঁচু জায়গাও পাচ্ছি না। তো আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যেহেতু সাংবাদিক এসে এই বিষয়টা দেখলো, তো আমরা এখন এগ্রিকালচার ডিপার্টমেন্টকে ফোন করব এবং আমাদের যে কেপিএস আছে ওনাকেও আমরা এই বিষয়টা জানাবো। এটা কোন জায়গাটা? এটা হচ্ছে পূর্ব বাতাবাড়ি স্কুলপাড়া এলাকা, মৌজা হচ্ছে পূর্ব বাতাবাড়ি, মৌজা পূর্ব বাতাবাড়ি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মাহমুদুল হাসান। ডুয়ার্স এলাকায় বেস্ট কোয়ালিটি অফ ফুড পরিবারকে নিয়ে ট্রাই করতে চান? তাহলে চলে আসুন স্পাইসি এন্ড গ্রিল রেস্টুরেন্টে। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর পেয়ে যাবেন সব ধরনের খাবার। স্পাইসি অ্যান্ড গ্রিল রেস্টুরেন্টের শেফ যে কোনো খাবার বানাতে এক্সপার্ট। বাড়িতে লোক এসেছে, ভাবছেন কি খাওয়াবেন, ফোন করুন আমাদের। আপনার দেওয়ার সময়ে খাবার পৌঁছে যাবে আপনার কাছে। ঠিকানা 31 নম্বর ন্যাশনাল হাইওয়ে, নিয়ার বাই চালসা হাইওয়ে পেট্রোল পাম্প। যোগাযোগ করুন এই নম্বরে 6296720705।